সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানে বসে আমার আজকের এপিসোডটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করতে যাচ্ছি আজ আমি আপনাদের সিমের একটি রেসিপি তৈরি করে দেখাবো আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল এবং মশলা আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরাটা কিন্তু বেশি সময় ফোটানো যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে আদা এবং রসুন পেস্ট আদা এবং রসুন যেন না থাকে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ দেওয়ার পর মশলাটা একটু আমি হালকা করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো হাল আমি ধুয়ে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিব তরকারি ভালো মতো না কষানো হলে কিন্তু তরকারির টেস্টটা ভালো লাগবে না আমার কষানো শেষ এখন আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি পানিটা কিন্তু খুব বেশি পরিমাণ দেয়া লাগবে না সামান্য একটু পানি দিলেই কিন্তু সিমটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি চেপে ঢেকে দেব সিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি আমি ফিরে এলাম কিছু সময় পর আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে আর সিমের মধ্যে পানিও আছে খুব সামান্য এই পর্যায়ে আমি কুচি করে ধনেপাতা পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে একদম যখন শুকিয়ে যাবে সিমটা তখন আমি চুলার থেকে নামিয়ে সার্ভ করব তো ফ্রেন্ডস আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ